একবার একজন নাম করা খেলোয়াড় আছে, আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি, সে পত্রিকার ছিল, দুই সন্তান নিয়া ওই মহিলারে এরপর বিয়ে করছে, দুই সন্তানের বাপ হয়েছে তখন এরপরে বিয়ে করছে। তো ওরা তো কাফেরের জন্য সাজে, ওরা তো বেইমান, কথা বলেন নাকি? এক মুসলমান পরিচয়ধারী তারা এটা কিভাবে করতে? অথচ এটা এই সমস্ত নর্তকী সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ। এই জন্য বাপ প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা গুনা ফাসাদ, বিশৃঙ্খলা, গুনা আমাদেরকে কই নামায় দিছে। সিনেমার নর্তকী প্রথম বলল তার পেটে সন্তান, তার কিছুদিন পরে বিয়া করল, বাচ্চা হইল আগে বিয়ে করছে এরপর। মা কি আশ্চর্য দেশ, কি আশ্চর্য! এটাও ফেসবুকে, এটাও মোবাইলে, তার মানে গুনার উপরে, গুনার উপরে আরো গম দম্ভ অহংকার, গুনার প্রদর্শনী। যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো, ব্যভিচার কিভাবে করে, সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার দেশে। সমাজকে স্থায়িত্ব দিবে না, আপনারা জানেন না, আমরা দিবানিশি বলি বাজান, চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো, কোরআনের হাফেজরা, ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে, বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে। নাহলে মুসলমানের মহল্লা আজকে এমন, ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন গোরস্থান, কবরস্থান, এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায়। মসজিদগুলো বিরান, ফাঁকা, পাঁচজন মুসল্লি, দুইজন মুসল্লি, শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থাইকে থাকে, ওই মাদ্রাসা রাত চারটা থেকে হেফজখানা সজাগ। কি ভাই, রাত চারটা বাজে সজাগ, তাইলে শুধুমাত্র আল্লাহ তাআলা এক এক দিনের বেনামাজি ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা। ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কওম কোরআনে আছে ধ্বংস করছে, কওমে লুত যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এই ফজরের এক টাইম, কওমে সামুদ, কওমে শুআইব, এই দুই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের এক টাইম, কওমে আদ ঝড় বাতাস দিয়ে আল্লাহ কেউ বলছে না, একজনও নাই। সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে, ইসরাফিল লাগা ফুলাগা আর রাখিস তো, আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এজন্য বাপ বাংলা অঙ্ক ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না, ডাক্তারি কবিরাজি ইঞ্জিনিয়ারির উপরে, এটা প্রয়োজন, এটা জরুরত, কিন্তু জমিন টিকে আছে কোরআনের বরকতে। কিসের বরকতে বলেন না? জিকিরের বরকত, কোরআনের বরকত, সেজদার বরকত, সেজদার বরকত, তাহাজ্জুদের বরকত। আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে, ওনাদের চোখের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরকে পালে। কুল হিয়া লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি, চালায় নিচ্ছি, তবে এটা মনে রাখো হাশরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফরমানরে খাইতে দিতাম না, হাশরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল। এজন্য আমার কথা এটাই, এক নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করব। এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে বাপ অহংকার না করা চাই, কোরআনে আল্লাহ বুঝে বলে তামশি ফিল আরদি মারাহান, অহংকার করো না বান্দা, ইন্নাকা লান তাখরিকাল আরদা,
তুমি যত বড় অহংকারী করো না কেন, যত জোরে পাও হাঁটো না কেন, জমিন তুমি ফাটাইতে পারতা না। বলেন তাবলুগাল জিবালা তুলা, এবং যত বড় অহংকার করে মাথা আলগি দাও না কেন, পাহাড় সমান লম্বা হইতে পারবা না। বড়াই করো কেন, তোমার থেকে তো তাল গাছ লম্বা, আরে কলা গাছও তো তোমার থেকে লম্বা, ঠিকই না বলে, সুপারি গাছও তো তোমার থেকে লম্বা, তো তুমি তার বুঝলে তো সুপারি গাছের সমান না, তুমি বড়াই করো কেন। আমার শায়খ বলে একটা বনরুডির মধ্যে তো দুই দিন মেয়াদ লেখা থাকে, আর তোমারে ভালো ভালো মাছ গোস্ত দিয়া খাওয়াইয়া তোমার পেটে রাখলে 5-6 ঘন্টাও এটার মেয়াদ থাকে না, তুমি নিয়ে এটি বাথরুমে জমা দিয়ে এলো। তাইলে তুমি এই দুর্বল যে তুমি 5-6 ঘন্টাও মেয়াদ রাখতারো না, তুমি বেড়াগিরি দেখাও কেউ। একজন অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব, ওই জামানার একজন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই, ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালিক তুমি আমার পরিচয় বলো তো, তখন তিনি বলছে হ্যাঁ আউবালুকা নুতফা, তোমার শুরু হলো 1 ফোঁটা নাপাক বীর্যের ফোঁটা, আখিরুকা জিফা, তোমার শেষ হইল পচা লাশ, ওবাইনা দালিকা আল কাদিরা, আর মাঝখানে এখন তুমি হইলা পেটের মধ্যে পায়খানার একটা ফোটলা, পায়খানার একটা ডিব্বা, এই হইলা তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব বলছিল হ্যাঁ মালিক সত্যিকার তুমি আমার পরিচয় তুলে ধরলা, এটাই আসলে আমার মূল পরিচয়, এটাই মূল পরিচয়, আমি বড়াই করব কেন, জমিনে আল্লাহর নাফরমানি করব কেন, বাজার কেন নামাজ ছাড়ব, কেন নামাজ ছাড়ব। এই জন্য যুবক আরজালের অনুসরণ করো না। আমার ভাই আপনাদেরকে বলল কোনোদিনও আখেরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না, আরজাল মানে হলো নিকৃষ্ট, অর্থাৎ এটা একটা মূল নীতি মনে রাখবেন। আমি এটা এমনি বুঝাই বলি, একজন ছেলে মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে, আমি তারে বললাম ভাই আপনি যদি শুধু শুক্রবারে নামাজ পড়েন কিও, এখন এই লোকটা যদি বলে মনে করেন, বলল আরে হুজুর আমি তো বালা শুক্রবারে নামাজ পড়ি, কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ পড়ে, এই কথা বললে তো সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল, উদাহরণ দিল, ফলে তার ভিতরে তো আগাইবার স্পিড আসবে না জীবনে, বুঝছেন না। ওই বেড়ারে আপনি যদি কন কি ও কাকু আপনি তো শুধু 2 ঈদে নামাজ পড়েন, আর তো কোনোদিন দেখি না, হেবেটা বলবো তো আমি তো তোর 2 ঈদে নামাজ পড়ি, হুজুর অনেকে তো ইমানে নাই, এই তো আরো নিচে গেছে, ঠিক নি কথাটা, আরো নিচে গেছে না, এ আরো নিচে গেছে, তো এই নিচের দিকের থেকে দলিল দিলে তো আপনি জীবনেও কি করতে পারতেন না, উপরের দিকে উঠতে পারতেন, আপনি তো আরো নেককারদের উদাহরণ দিবেন, তাইলে না আপনি বুঝবেন। এই জন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতেন, আরজাল মানে নিকৃষ্ট, নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না। তো আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না, বলে আকিবাতুল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা বলেন আমাকেই যারা ভয় করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমলে অভ্যস্ত হবে, এমন মুত্তাকিদের জন্যই জান্নাতের পরিণাম। সুবহানাল্লাহ।